আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ট্রাই করব বাজেটের ফলে প্রবাসী বিনিয়োগ, সঞ্চয়পত্র এবং বাংলাদেশে যারা সঞ্চয়পত্র ক্রয় করেন এদের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসলো, যেহেতু বাজেটটা আগামী অর্থ বছরে যাবতীয় কিছু নির্ধারণ করবে। আপনারা দেখতেছেন সাতকাহন ব্যাংকিং, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বাজেট যেটা প্রণয়ন করা হয়েছে, যেটা উপস্থাপন করা হয়েছে, সরকার আগামী অর্থ বছরে 32,000 কোটি টাকা সঞ্চয়পত্র থেকে ঋণ নিবে, ধার নিবে, উধার নিবে। কেন নিবে? দেশ পরিচালনা করার জন্য। তো এখন আমরা দেখি যে নিয়মগুলো চেঞ্জ করা হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করতে চান, বিনিয়োগ করতে চান, আপনার 3 সার্টিফিকেটের প্রয়োজন হবে না, যেটা পূর্বে ছিল 1 লক্ষ টাকার পর্যন্ত। তো আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এটা অ্যাটলিস্ট 5 লক্ষ টাকা পর্যন্ত করা উচিত বর্তমান সময়ের অনুযায়ী। অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 3 সার্টিফিকেটের প্রয়োজন যাতে নাই, এ নিয়মটা করা হোক। এখন সরকার নিয়ম করেছে 2 লাখ টাকা পর্যন্ত, পূর্বে ছিল 1 লক্ষ টাকা। তারপর আপনি যদি পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট করতে যান, সেক্ষেত্রে আপনার 3 সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো মনে রাখবেন, এই যে পোস্ট অফিসে আপনারা 2 রকম অ্যাকাউন্ট করতে পারেন, একটা হচ্ছে মেয়াদি হিসাব, একটা হচ্ছে সাধারণ হিসাব। মেয়াদি হিসাবে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এই 10 লক্ষ টাকা আপনি 3 বছর পরে আপনি একসাথে মুনাফাটা উত্তোলন করতে পারবেন। আপনি চাইলে যে কোনো সময় নগদায়ন করতে পারবেন, তবে এটা সর্বোচ্চ 3 বছরের জন্য। আর সাধারণ হিসাবে আপনি যে কোনো সময় টাকা রাখতে পারেন, প্রয়োজনে সেটা কিন্তু উঠাতেও পারেন। এই যেটা 3 বছর মেয়াদি সেটাতে 11.28% হিসাবে মুনাফা, আর যেটা আপনার সাধারণ হিসাব সেখানে 7.5% হিসাবে মুনাফা দেওয়া আছে। তারপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই বাজেটে সঞ্চয়পত্রের না যে উৎস কর সেটা বর্ধিত করা হয়েছে, না সঞ্চয়পত্রের যে মুনাফা সেটাকে বর্ধিত করা হয়েছে, কিছুই করা হয়নি, যা আগের মতো ছিল সেটাই। তো জাস্ট একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় আগের কি নিয়ম কানুন আছে। তো সর্বপ্রথম হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত বিনিয়োগ, মাঝখান দিয়ে আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় দেখেছিলাম যে বাংলাদেশ সঞ্চয়পত্র আপনারা আর বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোতে পাবেন না। আসলে বিষয়টি বা তথ্যটি সঠিক নয়। সেখানে বলা হচ্ছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান, আপনাকে সঞ্চয় ব্যুরো থেকে ক্রয় করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র আছে, এটা শুধুমাত্র আপনাকে সঞ্চয় ব্যুরো অফিস থেকে ক্রয় করতে হবে। কারণ এক্ষেত্রে নানা প্রকার কাগজপাতির প্রয়োজন পড়ে, ব্যাংকগুলো বা পোস্ট অফিস এগুলো সংগ্রহ করে না, এই জন্যই এই নিয়মটি নিয়ে আসা হয়েছে। এবং তাদের জন্য কিন্তু কোনো উদ্দ্যসীমাও প্রযোজ্য না, তো এই জন্য এটাকে কিছুটা পৃথক করা হয়েছে। তারপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনি একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, যৌথ নামে 1 কোটি টাকা পর্যন্ত। একটু ব্যতিক্রম বা এক্সেপশন হচ্ছে যারা পেনশনার আছেন, তারা এর বাইরে পেনশনের টাকায় 50 লক্ষ টাকা তারা ইনভেস্ট করতে পারবেন। এটা ছাড়া আমরা যদি দেখি, আপনি একসাথে পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ 45 লাখ, বাংলাদেশ সঞ্চয়পত্র 30 লক্ষ, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটা 30 লক্ষ, এই হারে ক্রয় করতে পারবেন। তবে যখনই একসাথে করা হবে সেটা যাতে 50 লক্ষের বেশি না হয়, এই নিয়মটা আজ থেকে প্রায় 6 মাস আগেই করা হয়েছে, এটি প্রযোজ্য আছে। এটা ছাড়া আপনার বিনিয়োগ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে 5% যে আয়কর সেটাই আছে, আর 5 লক্ষের বেশি হলে আপনার 10% সেটাই আছে। যারা পেনশনার আসতেন তাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর নাই, 5 লক্ষের বেশি হলে আপনার সেখান থেকে 10% কর্তন করা হবে। এটা ছাড়া যে নিয়মগুলো করা হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, ব্যাংকের মাধ্যমেই আপনাকে চেকটা দিয়ে আপনার যাবতীয় সঞ্চয়পত্র ক্রয় করতে হবে, আপনার মুনাফা নগদায়ন সবকিছু আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, এনআইডির বিপরীতে আপনি মাত্র সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তার মানে যেই নিয়ম কানুন গুলো এগুলো আগের মতোই আছে, আর যারা প্রবাসী আছেন এদের জন্য প্রবাসী বন্ডটা আগের মতোই আছে, 12% মুনাফা দেওয়া আছে। তবে এক্ষেত্রে নিয়ম কানুন যেটা চেঞ্জ করা হয়েছে, প্রবাসীদের যে 3টি সঞ্চয়পত্র আছে সবগুলো মিলিয়ে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই প্রবাসী সঞ্চয়পত্র যেটা সেটা হচ্ছে 5 বছর মেয়াদি। তো প্রবাসী সঞ্চয়পত্র সংক্রান্ত আমাদের কিন্তু একাধিক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন।
তো তাহলে আপনারা বাজেট থেকে যেটা পাচ্ছেন 2 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করতে চান, আপনার কোনো টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না। 2 লক্ষের বেশি হলে আপনার টিন সার্টিফিকেট লাগবে। একক নামে আপনি 50 লক্ষ, যৌথ নামে 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র পেনশনাররা, তারা আরো 50 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন পেনশনের জায়গা থেকে। এটা ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র শুধু সঞ্চয় ব্যুরো থেকে নিতে হবে। বাকি জনসাধারণ যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তারা সরাসরি যে কোনো ব্যাংক, যে ব্যাংকগুলো আছে, পোস্ট অফিস আছে, এখান থেকে ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদিও একাধিক পত্রিকা, এমনকি বিবিসির মতো যে নিউজ পোর্টাল, তারাও ভুল করেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগটাকেও তারা শুধু সঞ্চয় ব্যুরোতে নিয়ে গেছে, আর বাজেটে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আর আমাদের যে 7 কাহন বইটি, এটি আপনারা সংগ্রহ করতে পারেন, জাস্ট 600 টাকার বিনিময়ে রকমারি থেকে নিতে পারেন, অথবা সরাসরি আমার কাছ থেকেও নিতে পারেন। আর আমাদের এই যে 7 কাহন অনলাইন কোর্স 2 চলতেছে, এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আগামী শুক্রবার থেকে 11 জুন থেকে আমাদের ক্লাসগুলো নিয়মিত শুরু হয়ে যাচ্ছে। আপনারা আর দেরি না করে আজকেই এই কোর্সে অংশগ্রহণ করেন। 30টি ক্লাস মাত্র 2,500 টাকায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওগুলো দেখে। আর যারা প্রবাসী আছেন, প্রবাসীদেরকে আমরা একটা কথাই বলবো, সরকার এবারের বাজেটে আপনাদের সাথে প্রতারণা করেছে, আপনারা প্রতারিত হয়েছেন, চিট করেছে। কারণ আমরা বাজেটের পূর্বে দেখেছি নানা প্রকার পত্র পত্রিকায় বিভিন্ন রকম মাধ্যমে প্রবাসী সঞ্চয়পত্রের বিনিয়োগের সেখানে মুনাফা বাড়ানো, এটা ছাড়া প্রবাসীদের যে প্রণোদনা সেটা 4 থেকে 5% করা, এটা ছাড়া প্রবাসীদের জন্য প্রভিডেন্ট ফান্ড করা সহ অসংখ্য অসংখ্য কিছু কিন্তু ছিল, কিন্তু বাজেটে সব জিরো, অর্থাৎ কিছুই দেয়নি সরকার। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ সরকার মৃত ব্যক্তির পিতার সমান কিন্তু দিয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত ব্যক্তির পিতা 1/6 পান। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই যে এত বড় বাজেটের তারা 18 ভাগের উপরেই নিয়ে যাবেন, অর্থাৎ টোটাল হিসাব করলে আমরা 1/6 শুধু তাদের বেতন ভাতা এগুলো মেটানোর জন্যই যাবে। তাহলে বুঝতেই পারতেছেন অবস্থাটা কেমন। আর গুরুত্বপূর্ণ যে কথাটি সবারই হচ্ছে যে ভাই আমরা প্রবাসী সঞ্চয়পত্র ক্রয় করব, টিন সার্টিফিকেট লাগবে কিনা। প্রবাসী সঞ্চয়পত্র ক্রয় করতে টিন সার্টিফিকেট লাগে না, কারণ এখানে কোনো আয়কর উৎসকর কিছুই দিতে হয় না। এটা ছাড়া যারা বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন, টিন সার্টিফিকেট করেছেন, তারা চিন্তা আছেন যে ভাই আমি আবার আয়কর দিব কিনা। তো মনে রাখবেন, আপনার আয়কর দেওয়ার প্রয়োজন নাই। যদি অন্য কোনো খাতে আপনার যদি আয় যদি না থাকে, আপনাকে সরকার যেটা করে আপনার মুনাফার থেকে যে লাভটা হয় সেখান থেকে সরকারি যে কর সেটা কেটে তারপরে আপনাকে মুনাফাটা দেয়। তাই আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি জাস্ট যেটা করবেন, গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এই বছরের জুন 30 তারিখ পর্যন্ত ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে, সঞ্চয় অধিদপ্তর থেকে আপনার কাগজপাতিগুলো সংগ্রহ করবেন। আপনি কত টাকা মুনাফা নিয়েছেন, সরকার কত টাকা কর নিয়েছে, সেখান থেকে সেই কাগজপাতিগুলোই আপনি জমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।